হ্যালো গাইস, কি অবস্থা সবার? হোপ দ্যাট সবাই অনেক ভালো আছেন। তো আজকের টপিকে আশা করি টাইটেল এন্ড থাম্বনেইল দেখে সবাই বুঝে গেছেন। ইয়েস, ফাইনালি রিলিজ হচ্ছে কল অফ ডিউটি মোবাইল। আশা করা হচ্ছে ইট উইল বি দ্য গ্রেট পাবজি মোবাইল কিলার। তো কথা হচ্ছে কেন, আসলে এটা নিয়ে খুঁটি নিচে আলোচনা করি। কল অফ ডিউটি একটি যুদ্ধভিত্তিক ফার্স্ট পার্সন শুটার গেম সিরিজ। গেমটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবলম্বনে তৈরি। তবে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার ও কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 আধুনিক যুদ্ধ এবং কল অফ ডিউটি ব্ল্যাক অপস ভিয়েতনাম যুদ্ধ ও স্নায়ু যুদ্ধকে কেন্দ্র করে তৈরি। কল অফ ডিউটি বিশ্বের অন্যতম সেরা ফার্স্ট পার্সন শুটার গেম সিরিজ। 27 নভেম্বর 2009 সাল অনুযায়ী কল অফ ডিউটি সিরিজের $55 মিলিয়ন কপি বিক্রি হয়েছে। এখান থেকে এর জনপ্রিয়তা সম্বন্ধে বেশ ভালো আজ করা যাচ্ছে। এখন পর্যন্ত কল অফ ডিউটি সিরিজের মোট 60টি গেম বের হয়েছে। ইনফিনিটি ওয়ার্ল্ড ডেভেলপ করেছে 4টি এবং ট্রেকারস 3টি। ইনফিনিটি ওয়ার্ল্ডে ডেভেলপ করা 4টি গেম তুলনামূলকভাবে বেশ ভালো সফলতা অর্জন করেছে। ব্যাটেল রয়্যাল গেম মোবাইলে পপুলার হওয়াতে অ্যাক্টিভিশন আর টেনসেন্ট টিম আপ করে বাজারে নিয়ে আসছে কল অফ ডিউটি মোবাইল। গেমটিতে কল অফ ডিউটি ইউনিভার্স অনুভব দিয়ে যাতে গেমটি কম সময়ের নাম্বার 1 FPS শুটার গেমারদের মন কেড়ে নেয়। গেমটিতে থাকছে ফ্রি ফর অল, সার্চ অ্যান্ড ডেস্ট্রয়, টিম ডেথ ম্যাচ অ্যান্ড ফ্রন্ট লাইন, এই 4টি গেম মোড। আর এর সাথে থাকছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে জম্বি মোড একদম ফ্রি। আপনি চাইলে প্লেয়ার ভার্সেস প্লেয়ার খেলতে পারবেন, আবার বটদের সাথে খেলে প্র্যাকটিসও করতে পারবেন। যারা কল অফ ডিউটি সিরিজের সাথে আগে থেকেই পরিচিত তারা তাদের আইকনিক প্লেয়ার যেমন গোস্ট, প্রিন্স আর অনেককে নিয়ে খেলতে পারবেন। ফ্রি টু প্লে গেম, কিন্তু আপনি চাইলে প্লেয়ার কাস্টমাইজ করতে পারবেন, গান কাস্টমাইজ করতে পারবেন ইন গেম কারেন্সির মাধ্যমে। আর সেটা আপনি গেম খেলেও জিতে নিতে পারেন, আবার টাকা দিয়েও কিনতে পারেন। গেমটিতে আরও থাকছে নিউক টাউন, হিল হাউস, হাইজ্যাক অ্যান্ড ক্রস ফায়ার ও স্ট্যান্ড অফ অ্যান্ড ক্রাশ, এই 5টি গেম ম্যাপ। গেমটিতে 20 vs 20 এর ব্যাটেল রয়্যাল মোড দিবে, পরে ম্যাপ সাইজ আর প্লেয়ার বাড়বে। গেম সাইজ 1.6 GB পর্যন্ত হতে পারে। ফ্ল্যাগশিপ এবং মিড রেঞ্জ ডিভাইসে ভালোই চলবে। তবে লো ডিভাইস লাইক 2 GB র্যাম অ্যান্ড 435 স্ন্যাপড্রাগনের নিচে হিটিং ইস্যু ফেস করতে পারেন। গেমটি কবে রিলিজ হবে সঠিক কোনো ডেট এখনও জানানো হয়নি, তবে ডেসক্রিপশন বক্সে আমি প্রি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে রাখলে গেমটি আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। কল অফ ডিউটি মোবাইলে পাবজি মোবাইল থেকে ভালো পারফরমেন্স আশা করা যাচ্ছে। তবে দুইটাই টেনসেন্টের হয়, তারাও এমনভাবে চালাবে যেন পাবজি মোবাইলও নষ্ট না হয়। আবার এমনও ধারণা করা হচ্ছে অ্যাক্টিভিশন ও টেনসেন্টের সম্মিলিত প্রতিষ্ঠিত হওয়াতে কল অফ ডিউটি ভালো পারফরমেন্স দিবে পাবজি থেকে। তো এই ছিল কল অফ ডিউটি নিয়ে আজকের আজের পেচাল। ধৈর্য ধরে এতক্ষণ বকবকানি শোনার জন্য ধন্যবাদ সবাইকে। UAV online.